আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আপনার এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। চলুন ভিডিও শুরু করি। তো আজকের ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান পেতে আবেদনের সময় বাড়লো, অনুদানের প্রস্তাব সর্বোচ্চ 1 লাখ টাকা। তো আর কি বিস্তারিত আমরা জানি, এখানে বলা হয়েছে বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আর্থিক অনুদান পেতে অনলাইনে আবেদনের সময় বাড়ানো হয়েছে। আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। ওই দিন বিকেল 5টার মধ্যে অনলাইনে আবেদনপত্র দাখিল করতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো গেছে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন যে আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত এই সময়টা বাড়ানো হয়েছে। যারা এখনও আবেদন করেননি তারা 15 তারিখের মধ্যে ইনশাল্লাহ আবেদন করে ফেলবেন আশা করছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমাদের নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন সবাই, সকলে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সফলতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।